Paper girl, paper, paper girl, paper, paper girl. Excuse me? জি আপনি তো আমাদের বাসায় পেপার দেন, রাইট? জি। আচ্ছা, একটা ছেলে যদি পেপার দেয় তাকে পেপার ওয়ালা বলে, আর একটা মেয়ে দিলে তাকে কি বলে? পেপার ওয়ালি। পেপার ওয়ালি। এক কাপ চা আর বিস্কুট। কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস ক্লাব ড্রাই কেক, মুখে মুখে তাই। ফারনাস? হ্যাঁ। শাহনাজ কি আসছে বাসায়? আপু তো ওই রুমে। গুড মর্নিং ম্যাম। ম্যামের কি ঘুম ভাঙছে? আমার তো সে কখন ঘুম ভাঙছে। ভার্সিটি যাবা? মানে কি, আমি তো রেডি। এই শোনো না, আমি না আজকে একটা মেয়েকে দেখছি, বুঝছো? এ আর নতুন কি, তুমি তো প্রতিদিনই হাজারটা মেয়ে দেখো। না না, মানে ব্যাপারটা রোজকার মতো না, মেয়েটা একটু ডিফারেন্ট, অনেক ইউনিক মনে হয়েছে। ও আমাদের বাসায় নিউজ পেপার ডেলিভারি করতে আসে। এরকম গুড লুকিং, স্মার্ট, এডুকেটেড মেয়ে আমি আসলেই আগে কখনো দেখিনি। ব্যাপারটা ভেবে ভালো লাগছে যে আজকাল মেয়েরা এই প্রফেশনে আছে। হ্যাঁ, এখনকার মেয়েরা তো অনেক ফার্স্ট। আচ্ছা ছাড়ো, আমি বেরোচ্ছি, তুমি যেখানে দাঁড়ানোর কথা ওখানেই দাঁড়াও, ঠিক আছে? আচ্ছা, তুমি রেডি হও, আমি আসতেছি। ওকে বাই। ওকে বাই। আমার লাগবে না তো। নে ধর, লাগবে, আমি জানি। সাবধানে যাস মাসি। আপু আসি। আচ্ছা, আদর দিয়ে দিয়ে একদম বোনটার এই করে ফেলি। ও শাহনাজ মা। হ্যাঁ বলো মা। তোর একটা ভবিষ্যৎ আছে না? নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবি না মা? তোমাদের ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ কি আলাদা বলো? আমাকে তুমি আলাদা করতেছো কেন? এদিকে আয়। আয়। তোর অনেক কষ্ট হয়।
হাই। নাইস আউটফিট। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে দেখতে সুন্দর লাগতেছে। ও থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা ওই তুমি সবসময় ওই জায়গাটা থেকে উঠো কেন? মানে আমি তো তোমাকে বাসার সামনে থেকেও পিক করতে পারি। তোমার কি মাথা খারাপ? তুমি জানো এটা ড্যাড জানলে কি হবে? কি হবে? ড্যাড তো আমাকে মেরেই ফেলবে আর তোমাকেও কিল করে ফেলবে। আচ্ছা ওকে। আর আমাদের ড্রাইভার, ওর কথা আমি কি বলবো? ও তো পুরা ড্যাডের স্পাই, মানে ড্যাডকে সব কিছু বলে দেয়। আমি কোথায় যাই, কি করি, কার সাথে মিশি সব বলে দেয়। আচ্ছা যাই হোক, তুমি জানো জ্যাক কি করছিল? জ্যাক? জ্যাক আমার পেট কুত্তা। তুমি আমার জ্যাককে কুত্তা বলতে পারলা? মানে তোমার তোমার তো একটা নাম আছে না, তোমাকে যদি কেউ অন্য নামে ডাকে তোমার কেমন লাগছে? আচ্ছা সরি সরি। আর ও তো কুত্তা না, ও তো আমার পেট। সরি সরি, আমি কিউট একটা বাচ্চা। দ্যাটস ফাইন, আমি বুঝতে পারি, বুঝতে পারি না, বুঝতে পারি না, বুঝতে পারি না, সরি সরি। না এটা তুমি ঠিক করো নাই। আমি এটা ইচ্ছা করে করিনি, তুমি জানো। না সেটা আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি ইচ্ছা করে করিনি, সরি। কখনো এটা করবে না, আমার খুব গায়ে লাগে আমার জ্যাককে কেউ কিছু। ওকে আর বলবো না, ঠিক আছে। আচ্ছা বা তো জ্যাক কেমন আছে এখন? শরীরটা না বেশি একটা ভালো না, ভাবছি কোনো একটা ডক্টর দেখাবো। আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া করছে আজকে? খাওয়ার রুচিটা একটু কম। ওকে। এক্সকিউজ মি, আপনার সাথে কথা বলা যাবে? জি বলুন না। আমার ভাবতে অবাক লাগে যে আপনি একটা মেয়ে হয়ে ছেলেদের কাজ করতেছেন। কাজ তো কাজই, কাজকে ছেলে মেয়েদের মধ্যে তফাত করার কি আছে? না মানে আসলে তফাত করার কিছু নাই, তবে এটা ভেবে ভালো লাগে যে আমাদের দেশটা অনেক ডেভেলপ করে গেছে। আসলে মানুষের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে। নাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি নাজমুল। আমি শাহনাজ। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আপনি কি মানে স্টাডি করছেন নাকি? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। নাইস। আর এটা কি পার্ট টাইম করেন নাকি সবসময়? হ্যাঁ। ওকে। এটা শেষ করবে তারপর আমরা নেক্সট অধ্যায় যাব। হ্যাঁ ঠিক আছে। নাও আমাদের ছোট নদী। না ম্যাম আজকে আমি পড়বো না। কেন? আজকে আমি নাচ দেখাবো। নাচ দেখাবে? কি নাচ দেখাবে? ভরতনাট্যম। বাবা তুমি ভরতনাট্যম পারো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখবো, কিন্তু আগে পড়াটা যে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করি? করো। আপনাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে তোমার মতো একটা আমার ছোট্ট বোন আছে আর আমার মা। আরেকটা কথা জিজ্ঞাসা করি? আবার কি? আপনার ছোট বোনের কি আমার মতো ম্যাম আছে? তোমার মতো ম্যাম? ম্যাম আছে কিন্তু ইউনিভার্সিটিতে আছে। ও আচ্ছা। বলো পড়ো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ বৈশাখ মাসে তার মাসে তার, চুমকি চলেছে একা পথে, সঙ্গী বানায় নাও, সঙ্গী হলে দুষ্কৃতাতে আমাকে সমস্যা কি? সমস্যা কি? সমস্যা হবে কেন? আপনিও রাস্তা দিয়ে হাঁটছেন, আমিও হাঁটছি। হ্যাঁ তো আপনি আমার পিছনে ছিলেন কেন? আমাকে ফলো করছেন কেন আপনি? ফলো করছি, এত রাতে আপনি একা একা হাঁটছেন, একা হাঁটবেন কেন? চলেন একসাথে হাঁটি, হাতে হাত রেখে হাঁটি, এক জায়গায় যে বসি, গল্প গুজব করি, চা কফি। কি মনে হয়
এই কি মনে হয় আমি একটা মেয়ে এটা মনে হয়? হ্যাঁ আমি একটা মেয়ে, তাই বলে রাস্তা দিয়ে একা একটা মেয়ে যাবে আপনি যা খুশি তাই বলবেন, ফ্লার্ট করবেন, ডিসরেসপেক্ট করবেন? বাসায় কি মা বোন নাই? ভদ্রতা কি বুঝেন না আপনি? সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আপনি আপনি প্লিজ যান, আমি আর পেছনে আসবো না। আমার আমি অফিসে অফিসে খাবার ডেলিভারি করি। আপনি এটাও করেন? হুম। না মানে খাবার আপনি নিজে রান্না করেন নাকি কোথা থেকে কালেক্ট করেন? আমি নিজে। বাহ, আই এম প্রাউড অফ ইউ। আপনার মতো মেয়ে এই কাজটা করতে পারে? যারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি খুঁজতেছে তাদের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর, মা প্যারালাইজড আর ছোট বোনটা অনার্স থার্ড ইয়ারে পড়ছে। না মানে আপনার এই সব যে স্যাক্রিফাইস সব কি আপনার বোনের জন্য? বলা যায়। বাবা নেই আপনার? না, এই জন্যই তো সব করতে হচ্ছে। এই জন্যই সব করছেন? হুম। ফ্রেন্ডস? ফ্রেন্ডস থ্যাঙ্কস। আপনি মাইন্ড না করলে চলেন আপনার সাথে আমি একটু হাঁটি। হ্যাঁ কিন্তু আপনি আপনার গাড়ি কি করবে? গাড়ি থাকো, গাড়ি গাড়ির মতো থাকবে, কাজ শেষ করে এসে পরে নিব। আমি ধরি। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাই চান্স যদি পড়ে যায়? না পড়বে না। মানে এত কিছু যে করেন কিভাবে ব্যালেন্স করেন ব্যাপারটা? সকালে পেপার ডেলিভারি করি, তারপরে বাসায় গিয়ে রান্না করি, খাবার ডেলিভারি করি, আর বিকেলে টিউশনি। আচ্ছা, তো মেয়ে হয়ে যখন কাজে যান তখন ছেলেগুলো হ্যারাস করে না, কিছু বলে না দেখলে? হ্যারাস তো একটু করে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিল করছেন। রাইট, না আমাদের দেশে তো এখন ইউজ টু না, একদমই নিউ ব্যাপারটা। হয়তো আপনাকে দেখার পর আর অনেক ইন্সপায়ার হবে, করবে। সিচুয়েশন ফেস করলে সবাই ইউজ টু হয়ে যায়। সেটা ভালো বলছেন। দোস্তরে তো আমি বললাম, আরে আমার এখন বার্থডে পার্টি করার বয়স আছে, এইসব বার্থডে পার্টি করা লাগবে না, ঠিক আছে? এই প্ল্যান বাদ দে তো, পরে কখনো দেখা করে একসাথে গেট টুগেদার করে নেবো। যা ওই বাড়িতে থাকো, বার্থডে দিনটা আমি একটু ফ্রি থাকতে চাই। এই দোস্তর সাথে পরে কথা বলতেছি, দাঁড়া। হ্যালো বলো। তোমার ফোন ওয়েটিং ছিল কেন? আরে ওই যে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ওরা কি নাকি বার্থডে পার্টি টাটি করবে। আমি বললাম যে দেখো আমার কি বয়স আছে বার্থডে পার্টি করার, আমার এসব সেলিব্রেট করা লাগবে না, এটাই বলতেছিলাম। না কেন, একটা তো কিছু করতে হবে। কারণ বার্থডে পার্টি আমি করি নাই, এটা আমার অভ্যাসেই নেই, বার্থডে পার্টি কোনো সেলিব্রেট করি নাই, আমি সবসময় আমার মতো থাকছি। কি গিফট চাও তুমি বলো তো? বার্থডে পার্টিতে আমার কোনো গিফট লাগবে না, ঠিক আছে? বার্থডে আমি শুধু চাই আমি যেন তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারি, আমি আর তুমি করবো, এই জন্যই তো পার্টি করতে চাইলাম না। না কেন? আচ্ছা তুমি কি পাগল, আমি কি বাচ্চা ছোট মানুষ যে আমার এখন গিফট লাগবে? আমার কোনো গিফট লাগবে না, বাদ দাও তো। অফ কোর্স তুমি একটা বেবি, তোমার তো লাগবে। অবশ্য ড্যাড থাকলে একটা বিগ প্ল্যান করতে পারতাম, বাট ড্যাড তো নাই। দেখি আমি কতটুকু এফোর্ড করতে পারি, হোয়াটএভার, এটা তোমার জন্য সারপ্রাইজ থাক। শোনো শোনো, তুমি আমার সাথে, আমি তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? ফারনাস তুমি আইসো, আমি তোমাকে পিক করবো, আমরা একসাথে ঘুরবো, খাবো দাবো সেদিন। আমি চাই ফুল ডে যেন আমি তোমার সাথে পার করতে পারি, আমি চাই না আমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে, ওদের সাথে আরেকদিন পার্টি করে নেবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কালকে কি আমাদের দেখা হবে? ফারনাস কত লাগবে? তুই কেমনে বুঝলি? কারণ আমি তোর বড় বোন,
বড় বোন, কিন্তু তুই মনের কথা বলতে পারিস? পারি, তোরটা পারি। থাক, লাগবে না অনেক টাকা তো। হয়েছে, আর ঢং করতে হবে না। কত লাগবে বলো, বলে ফেলো। আরে তুই পারবি না, অনেক টাকার ব্যাপার, বাদ দে তো। হয়েছে, বল কত লাগবে। আরে আমি 2-3 সেমিস্টার দরকার পড়লে ড্রপ দিব, একটু স্যাক্রিফাইস করলাম, সমস্যা কি? এত টাকা ম্যানেজ করতে পারবি না। কোনো স্যাক্রিফাইস করতে হবে না, কত লাগবে তাড়াতাড়ি বলো, বলো। মা, ওকে একটু বুঝাও না, ওকে 1,20,000 টাকা দিতে পারবে বলো? আরে বললামই তো পারবা না, দরকার নেই, বাদ দাও। কি বলে 1,20,000? মা একটু নাও, একটু নাও। কবে লাগবে বল। মানে কি বল, কবে লাগবে? মানে তুই পারবি? পারবো, বল। 2-1 মধ্যে হলেও হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যা পড়তে বল এখন। তুই এমন কেন? কেমন মানে সব কেমনে জানি ম্যানেজ করে ফেলিস। পারবো, যা। এত টাকা কিভাবে ম্যানেজ করবি? এত টাকা মা, পারবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করবো। কিভাবে 1,20,000 টাকা? মা আসতে, ওর তো সেমিস্টারের ফি, সেমিস্টার তো ড্রপ দেওয়া যাবে না। আমি দেখি কোথাও না কোথাও লোন করে পরে আস্তে আস্তে দিয়ে দিব। মা, বোনের জন্য নিজের রক্তটাই দিয়ে দে। মা আসো, খাবারটা শেষ করতে হবে, আসো নাও খাও। এত রাত হয়ে গেছে, ওষুধটা এখনো খাওয়া হয়নি। এক কাপ চা আর বিস্কুট। কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস ক্লাব ট্রাই কেক, মুখে মুখে তাই। ভাইয়া, আমি আপনাদের অফিসে প্রতিদিন ফুড ডেলিভারি করি, আসলে আমার একটা হেল্প লাগতো। জি, কি হেল্প? ভাইয়া, আমার কিছু টাকা লোন লাগতো। লোন? কত টাকা? 1,00,000। 1,00,000? প্রতি মাসে মাসে আপনি আমার বিল থেকে কেটে রেখেন ভাইয়া। না সরি, এই এই মাসে আসা কোনোভাবেই সম্ভব না। এই মাসে ভাইয়া খুব ভালো হতো, একটু জরুরি আসলে, একটু যদি ম্যানেজ করতেন। আপনি নেক্সট মান্থে আমি ট্রাই করব। চোখ বন্ধ করব? হ্যাঁ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। এখন থ্যাঙ্ক ইউটাকে চোখ খুলে দিব নাকি বন্ধ করা অবস্থায়? চোখ বন্ধ করেই দাও। থ্যাঙ্ক ইউ সুইটহার্ট। এই নাও। কি এটা বলো কি? আরে আমার তো চোখ বন্ধ, আমি কিভাবে বলবো? তো খুলে দেখো নাকি। ওকে। মানে ফোন? এটা আইফোন, অ্যাপলের লেটেস্ট মডেল।
12 Pro Max. এরপরে অ্যাপল আর কোনো ফোনই বের করে নাই। নেক্সট ফোন সেপ্টেম্বরে বের করবে, এটা সবচেয়ে লেটেস্ট। আচ্ছা এই ফোনটাকে আমি তোমার কাছে চাইছি, বলো। চাও নাই, বাট তোমার তো লাগবে। আমার জন্য প্ল্যান ছিল আরও বড় কিছু গিফট করা, এই BMW 7 সিরিজের একটা কার, বাট দ্যাট তো দেশেই নাই। তো তোমার ড্যাড কবে দেশে আসবে? ড্যাড ক্যালিফোর্নিয়াতে, দেশে যে কবে আসবে বুঝো না, ইন্টারন্যাশনাল মিটিং। আচ্ছা ফারনাজ একটা কথা বলি, আমার না গিফট টিফট দরকার নেই, আমার তুমি হলেই চলবে। আমি তো তোমারই, আর গিফট কি বলো, গিফট দরকার আছে। আমি তো চিন্তা করছি ড্যাডকে যখন কনভিন্স করবো তোমার ব্যাপারে, ড্যাড যখন রাজি হবে তোমার সাথে আমার বিয়ে হবে, আমি গুলশান টুতে থাকবো, একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে, ডুপ্লেক্স, একটা সুইমিং পুলও আছে, কি সুইট হবে বলো। ওকে সময় মতো সেটা দেখা যাবে। আচ্ছা তোমার এই কুক জ্যাকি কেমন আছে? জ্যাকি খুব একটা ভালো না, আর আমাদের মেট ওয়ার্ম ওয়াটারের বদলে কোল্ড ওয়াটার দিয়ে ওকে শাওয়ার করে দিছে, আবার ঠান্ডা লেগে গেছে না বলো। খুব একটা প্রেসার। খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো? ওরকম না। আর শুনো না, আমার আবার বাসে দেরি হয়ে যাচ্ছে, দাদা আবার আমাকে ভিডিও কল দিবে, আর যদি দেখে বাসায় নাই পুরা আমি মারতে। তো চলো, গাড়ি আছে, তুমি সাথে বসে আসো, বেশি টাইম আমি তোমাকে আগে পৌঁছে দিয়ে আসতেছি। তোমার কি মাথা খারাপ? আমাদের বাসার চারিদিকে শুধু সিসিটিভি ক্যামেরা, তোমাকে যদি দেখে আমার কি অবস্থাটা হবে তুমি বুঝতে পারছো? আর আমার ওই শয়তান ড্রাইভারটা তো আছেই, আর সারাটা দিন স্পাইয়ের মতো কাজ করে, এটা করাই যাবে না। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, একদম এই এরিয়াতেই থাকবা না, আমি এখানে দাঁড়াই, তুমি চলে গেলে আমি কিছুক্ষণ পর হেঁটে হেঁটে একটু আগাবো, তারপর ড্রাইভার এসে আমাকে নিয়ে যাবে। শিওর তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ড্রপ করে দিতে পারতাম। তুমি কিন্তু চলে যেও, ঠিক আছে? আমি জাস্ট এখানে দাঁড়াবো, কেউ যেন বুঝতে না পারে তোমার সাথে আমার দেখা হয়েছে। ঠিক আছে, বাই। বাই। হ্যালো, কি অবস্থা? আরে আপনি? আমি তো মানে যেখানে যাই সেখানে আপনার সাথে দেখা হয়ে যায়। সেই দিনও দেখলাম জুয়েলারি শপে গিয়ে শপিং টপিং করে কাঁপায় ফেলতেছেন। আসলে শপিং না, কোনো কিছু কিনতে না, বিক্রি করতে গিয়েছিলাম। কি বিক্রি করতে গেলেন? বালা। মানে কেন? আমি তো আপনার মতো রিচ না, সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, আর ছোট বোনের সেমিস্টার ফি দেওয়াটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, তাই আর কি। তাই বলে নিজে পছন্দের জিনিসটা এভাবে? কিছু তো করার নেই। একটা সেকেন্ড। শিওর। হ্যালো, কই তুই? এই তো, তুই কোথায়? আমি এই যে 8 নম্বর রোডের মাথায় দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই থাক। ঠিক আছে। আচ্ছা আমার একটু যেতে হবে, বোন ওয়েট করছে, পরে কথা হবে। শিওর, দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। ক্লাস কেমন হলো? ভালো। আর তোমার কাজ? ঠিকঠাক। লাঞ্চ করেছো আজকে? এখনো না, করবো বাসায় গিয়ে। ফাইনালি। ওষুধ খেয়েছো? ওষুধ খেয়ে কি হবে, সারা জীবন তো কতই খেলাম, আমি কি দাঁড়াতে পেরেছি, আমি কি হাঁটতে পেরেছি, আর খাবো না ওষুধ। আচ্ছা বুঝছি, আজকে তোমার মনটা খারাপ, তোমার ওষুধ খেতে ইচ্ছা করতেছে না, আমি দিচ্ছি চলো। না ওষুধ টষুধ আর খাবো না। এমন করো না তো, ওষুধ খেতে হবে, চলো। ওষুধ 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 সারা জীবন কি ওষুধ ওষুধ ওষুধ
হ্যালো, কোথায় তুমি? বাসায়। আচ্ছা, তুমি কি ওই একটু আগে রাস্তা ক্রস করতেছিলা? তোমার সাথে কি একটা মেয়ে ছিল সাইকেল হাতে নিয়ে চালাচ্ছিল? না তো। আর আর ইউ ম্যাড? আমি এই গরমের মধ্যে রাস্তায় থাকবো? হাঁটবো তাও আবার? ড্যাড যদি জানে আমি এসি ছাড়া বাসার বাইরে হাঁটতেছি তাহলে কি করবে তুমি জানো? আর আমার স্পাই ড্রাইভার তো আসি। শিওর তুমি? ওভার শিওর। ঠিক আছে, বুঝছি। ওকে, আচ্ছা শুনো, আমার মম আসতেছে, হে পরে কথা বলি। ওকে বাই। নে ঠান্ডা পানি। কেন ঠান্ডা পানি? এত দূর থেকে হেঁটে আসলি, খা। তুই এত হাইটে আসছিস, সারাদিন সাইকেল চালাইছিস। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, এটা শেষ কর। নে, তুই এমন কেন? হ্যাঁ কেমন? আমি বেশি ভালো, থ্যাংক ইউ। এমন থাকি সারা জীবন। আমি এই গরমের মধ্যে রাস্তায় থাকবো, হাঁটবো তাও আবার? ড্যাড যদি জানে আমি এসি ছাড়া বাসার বাইরে হাঁটতেছি তাহলে কি করবে তুমি জানো? শাহনাজ, শাহনাজ। আসি মা। হ্যাঁ মা, বস। ড্রয়ারে যে বালা দুটো রাখছিলাম সেই বালা দুটো কই? মা ওখানেই তো আছে। ওখানে নাই। আমার দিকে তাকা তো, বালা কি করছিস? মা বালা তো এটা আমি বিক্রি করে দিছি। কেন মা? কিছু কর ছিল না তো বলো, আমি তো টাকা ম্যানেজ করতে পারছিলাম না, আর ও সেমিস্টার ড্রপ দিবে এটা কেমন বলো? এই বালা দুটো তো তোর দাদি আমাকে দিছিল আমার বিয়ের বালা, বলছিল যে আমার ছেলের বউকে যেন দেই। আমার তো ছেলে নাই, তুই আমার বড় সন্তান, তোর বিয়ের সময় আমি এই বালা দুটো দেওয়ার জন্য রাখছিলাম তোর জন্য। তুই এটা কি করলি? মা আমি তো পাচ্ছিলাম না কারো কাছ থেকে যে লোন নিব। মা আমি তোমাকে না বলে নিছি সরি মা, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমার খুব গর্ব হয় যে তোর মতো একটা মেয়ে আমি পেটে ধরছিলাম। যা দোয়া দিয়ে দিলাম, আবার পালা হবে, আল্লাহ চাইলে সব হবে। Thank you.
ব্যাপার? জগিং এর ড্রেস পরে দাঁড়িয়ে আছেন, জগিং করবেন না? সব সময় জগিং করতে ভালো লাগে বলেন? আব্বার রিকোয়েস্টে জগিং করতে বের হই। তবে আপনার প্রফেশনটা খুব দারুণ, আপনার জগিং সাইক্লিং সব করা হয়ে যায় একসাথে। তা অবশ্য ঠিক। আচ্ছা, ওই গতকাল আপনি একটা মেয়ের সাথে ছিলেন, উনি কে? গতকালকে একটা মেয়ে? আমার বোন। আপন? হ্যাঁ, বললাম না আপনাকে, অনার্স থার্ড ইয়ারে পড়ে। অবাক হচ্ছেন যে, চেনেন নাকি ওকে? না। আচ্ছা ঠিক আছে। ড্যাড, জ্যাক, এক কাপ চা আর বিস্কুট। কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্কুট ট্রাই কেক, মুখে মুখে তাই। ফারনাস, আসি। দেখ তো কে আসছে। দেখছি। ফারনাস কে আসছে? ফারনাস কে আসছে? দরজা খোল, দরজা খোল বলছি। আরে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, ওই হচ্ছে আমার বোন ফারনাস, ওর কথাই আপনাকে বলেছিলাম। ও আচ্ছা, আমি কি আপনাকে চিনি? অবশ্য আমি ওনাকে চিনি, আপনার বোন, এবং খুব রিচ, অনেক বড় লোক। মানে আমি আপনি তো গরিব, আমাদের পরিচয় দিতে সে খুব লজ্জাবোধ করবে। মানে কি বলছেন আপনি, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমি আপনাকে বুঝাইয়া বলি। আপনি যে এত কষ্ট করে তার সেমিস্টার ফিট অ্যারেঞ্জ করছেন, সেই টাকাটা দিয়ে আপনার বোন কি করছে জানেন? তার বয়ফ্রেন্ডকে সে লেটেস্ট দামি ফোন গিফট করছে। তার বয়ফ্রেন্ড সেটা এক্সপেক্টও করে না, কিন্তু সে সেটা গিফট দিয়ে ছাড়ছে। এই, তোমার কাছে আমি কোনো মোবাইল ফোন গিফট চাইছি? চাইছে কিছু? তোমায় দিতে বলছে কে? তুমি জানো তোমার বোন কীভাবে সেমিস্টার ফি ম্যানেজ করছে তোমার জন্য? কী করছে তোমার জন্য আইডিয়া আছে? সে তার পছন্দের সোনা বালাটা পর্যন্ত বিক্রি করছে তোমার সেমিস্টার ফি ম্যানেজ করার জন্য। আর তুমি তার পরিচয় দিতে লজ্জা পাও? তোমার ছোট বোধ হয়? হ্যাঁ, তোমার বোন তোমার জন্য সকালবেলা নিউজ পেপার ডেলিভারি করে, দুপুরবেলা খাবার নিজে রান্না করে ডেলিভারি করে, এবং সন্ধ্যাবেলা টিউশনই করে বাসায় ফিরে। সব কিছু করার পর নিজের জন্য সময় থাকে কিনা তাও সে জানো। মোট কথা, একটা ফ্যামিলির জন্য একটা ছেলের সদস্য যা করতে পারে তোমার বোন একাই সেটা করে, সে ডিউটিটা পালন করে। তুমি তার পরিচয় দিতে লজ্জাবোধ করো? তোমার ছোট ফিল হয় সবসময়? তুমি সবসময় কেন একটা প্রিটেন্ডেবল ওয়ার্ল্ডে বাস করো? হ্যাঁ, তুমি যেটা না সেটা তোমাকে কেন বলতে হবে? তুমি তো কখনো তোমার বোনের কথা আমাকে বলো নাই, তুমি তো কোনো ফ্যামিলি মেম্বারের কথা আমাকে বলো নাই। তুমি সবসময় দেখাইছো একটা অন্য জিনিস, ফেক ওয়ার্ল্ড। বাসাকার কোনো গল্প শুনি? আমি সবসময় শুনছি মম, ড্যাড, জ্যাক, আমার পেট অ্যানিমেল, আমার স্পাই, আমার ড্রাইভার, আমার সিসিটিভি। চুপ করেন। অনেকক্ষণ আপনার কথা শুনছি, এবার আমি বলি। আপনাদেরকে আমার চিনা আছে, এই পুরো সমাজটাকে আমার চিনা আছে। আপনারা না বেঁচে থাকতে কোনো মানুষের খোঁজ খবর নিবেন না, সে কেমন আছে, ভালো আছে, খারাপ আছে, কি খাইছে সেটা না। কিন্তু যখনই মারা যাবে ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিবেন লোকটা খুব ভালো ছিল। আমার বোনের পরিচয় আপনাকে দিতে হবে না, আমি জানি আমার বোন কি, আমার বোন আমার কাছে কি, আমি সেটা খুব ভালো মতো জানি। আরে আমি যদি বলতাম আমার মা পঙ্গু, আমার বোন ফুড ডেলিভারি করে, পেপার বিক্রি করে, হাড় ভাঙা খাটুনি করে আমার পড়াশোনার খরচ চালায়, আপনি আমাকে ভালোবাসতেন? ভাইয়া ও তো ছোট মানুষ, ছোট মানুষ একটু একটু ভুল করতেই পারে। আমার বোনটা যদি আপনাকে মিথ্যা বলে থাকে, আপনার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমার জন্য হলো আপনি ওকে মাফ করে দেন। দেখছো, তোমার বড় বোন তোমার জন্য মাফ চাচ্ছে, কিন্তু কিছুই করে নাই। তোমার জন্য সারাদিন খাটার পরে তোমার অপরাধের জন্য মাফ চাচ্ছে তোমার বোন। আমার বোনকে আমি খুব ভালো করে চিনি, ও আপনাকে ভালোবেসেছে, আরো দরিদ্র মতো করে আপনাকে ভালোবাসেনি, ও আপনাকে রাজার মতো করে ভালোবেসেছে। আর ভালোবাসতে হয় ও রাজার মতো করে। হ্যাঁ, হয়তো আমার বোনটা আমাকে একটু মিথ্যে কথা বলেছে,
আপনাকেও বলেছে, কিন্তু ওর প্রিয় মানুষটাকে ভালোবেসে একটা প্রিয় উপহার দিয়েছে। আপনাকে কিন্তু ঠকাইনি ভাইয়া, আপনাকে ঠকাইনি। Thank you.